লক্ষ্য পৌর ভোট উন্নয়ন তুলে ধরে মতুয়া ভোট অনুকূলে রাখার চেষ্টা মমতার সভা মঞ্চ থেকে তুলে ধরলেন মতুয়াদের জন্য গৃহীত একাধিক প্রকল্পের কথা বড়মা বিনাপানি দেবীকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম তার চিকিৎসার ব্যবস্থাও করেছি গাইঘাটাতে কলেজ করা হয়েছে মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় তৈরির কাজ চলছে মতুয়াদের জন্যে উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে এদিনের সভামঞ্চে মঞ্চে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে ওই যে মতুয়া ঠাকুরবাড়িতে আমি গেলাম তখন থেকে বড়োমার সাথে আমার সম্পর্ক ছিল ওইখানকার রেল স্টেশনটা ভালো করে করে দেওয়ার জন্য ওটা আমি করে দিয়েছিলাম মনে রাখবেন বড়মা আমাকে বললেন গুরুচদ ওই কলেজ করবার জন্য যে কলেজটা করা হয়েছে ওটাও আমি এসে করে দিয়েছিলাম এবং এখন ইউনিভার্সিটি হচ্ছে গুরুচর্যেরা প্রমুদ্ধনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও হচ্ছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষ্ণনগরে এমনকি মথুয়া ডেভেলপমেন্ট বোর্ডও আমরা তৈরি করেছি সিএএ এনপিআর ও সিএবির বিরোধিতা করে এদিন বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ স্টেডিয়ামে এক জনসভার ডাক দেওয়া হয় সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ স্টেডিয়ামে এদিন বেলা একটা নাগাদ হেলিকপ্টারে আসেন মমতা সোজা চলে যান সভা মঞ্চে দীর্ঘদিন বনগাঁ লোকসভা তথা বনগাঁ বাগদা গাইঘাটা বিধানসভা এলাকা তৃণমূলের অনুকূলে থাকলেও গত লোকসভা ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল বনগাঁ লোকসভাতে জয়ী হয় বিজেপি লোকসভা ভোটের পর থেকেই পদ্মফুলের বারবাড়ন্ত কপালে চিন্তার ভাজ তৃণমূলের সামনেই পৌর নির্বাচন রাজনৈতিক মহলের দাবি পৌর ভোটের হাওয়া নিজেদের অনুকূলে আনতে এদিন ফের মতুয়াদের হয়ে মঞ্চে দীর্ঘ সওয়াল করেন মমতা মতুয়াদের নাগরিকত্ব দেবার ব্যাপারেও তিনি যে অগ্রণী ভূমিকা নিয়েছেন এদিন সে কথাও মঞ্চে মনে করিয়ে দেন চুরানব্বইটা উদ্বাস্তু কলোনি রেগুলারাইজ করে দিয়েছে সাথে সাথে আরও অনেক কলোনি ছিল কোনোটা কেন্দ্রীয় সরকারের রেলের জমিতে কোনোটা পোটের জমিতে কোনোটা আরো অন্য লোকের জমিতে তারা কোনো দিন কেন্দ্রীয় সরকার করছিল না তাদের দিচ্ছিল না আমাদের সরকার আমি ক্যাবিনেট করে সব উদ্বাস্তু কলোনিকে আইনত কলোনি তৈরি করে দিয়েছি সব উদ্বাস্তু কলোনি যত উদ্বাস্তু কলোনি আছে অর্থাৎ তারা একদিন না একদিন নিঃশর্ত জমির দলিল পাবেন এর ব্যবস্থা আমি করে দিয়েছি দীর্ঘ প্রায় তিরিশ মিনিটের বক্তৃতায় বারে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার পাশাপাশি বাম কংগ্রেসকেও সমালোচনা করেন তিনি বক্তব্যের শেষে ফের উড়ে যান রানাঘাটে জনসভায় যোগ দেবার জন্যে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা